অথচ এই রমজানই হয়তো জীবনের শেষ রমাদান। এই রমাদানই হয়তো জীবনের কি বলেন শেষ সুযোগ ক্ষমা লাভ করার। কতজন ছিলেন আমাদের সাথে গত সাহারিতে গত ইফতারে, আজ তারা নির্জন কবরে। রমজানের শেষেই হয়তো আমার পালা, ডাক আসা। কিভাবে কাটাবেন আপনার জীবনের শেষ রমাদান, কিভাবে কাজে লাগাবেন প্রতিটা ক্ষণ, সেকেন্ডের প্রতিটা ভগ্নাংশ, কিভাবে কাটবেন আপনার জীবনের শেষ রমাদান, আপনার জীবনের শেষ রমাদান কিভাবে কাটবেন বলেন। এই রমজান যদি আপনার জীবনের শেষ রমাদান হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ রমাদানে রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. রমজানে যারা পারি তেলাওয়াত করব, তেলাওয়াত হবে ধীরে ধীরে, ওয়াত্তিরুল কোরআন তারতিলা, তেলাওয়াত হবে প্রত্যেকটা হরুফের উচ্চারণ যেন সুন্দর হয়, প্রতিটা তেলাওয়াত যেন স্পষ্ট হয়, তেলাওয়াত এভাবে হবে প্রতিটা আয়াত যেন এক নিঃশ্বাসে এক আয়াত হয়, ওয়াত্তিরুল কোরআন তারতিলা, তেলাওয়াত হবে ধীরে ধীরে, তেলাওয়াত হবে এই আজমতের সাথে আমি আমার রবের কালাম করছি, তেলাওয়াত হবে এই মহাব্বতের সাথে আমি আমার রবকে আমার সবক শোনাচ্ছি, তেলাওয়াত আমি শুধু শব্দ শুনাই না, আমি তো কোরআনের রঙে আমার দিলের হালত শোনাচ্ছি, আমি তো কোরআনের আকৃতিতে আমার দিল শোনাচ্ছি, কোরআন আমার দিলের কথা যা বলেছে, কোরআন আমার চোখের কথা, কানের কথা, জবানের কথা যা বলছে, আমি যেন ভুলে যাওয়া সবক আমার রবকে শোনাচ্ছি। কোরআন তেলাওয়াত হবে এভাবে, প্রতিটা জিকির হবে এভাবে, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, প্রতিটা জিকির হবে জীবনের শেষ জিকির, আমি 10 কোটি বার বলতাম, একবার বললে যদি 1 টাকাও দিত আমি 10 কোটি বার বলতাম, অথচ একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত। হায়, নিজেও বুঝি নাই, উম্মতকে বুঝাতে পারি নাই, হায় বুঝি নাই মাওলানা, জিব্বাটা নড়লেই লাগ, জিব্বাটা নড়লেই লাগ, দুটো ঠোঁট নড়লেই লাভ, নড়লেই লাভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
إلا الله محمد رسول الله الله النبي বলেন রমজানে চারটা তাসবিহ বেশি বেশি পড়ো এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে পড়ো তিন নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাও চার নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও এক নম্বরে বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জীবনের শেষ দিনও সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনও শত শতবার কালিমা তাইয়্যিবা পড়ার তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনও হাজার বার কালিমা তাইয়্যিবা পড়ার তৌফিক দান করেন আল্লাহ কালিমা তাইয়্যিবাকে জীবনের প্রতিটা নিঃশ্বাস বানিয়ে দেন মওলা আল্লাহ বিশ্বাসের পরতে পরতে কালিমা তাইয়্যিবা বানিয়ে দেন নিঃশ্বাসে নিঃশ্বাসে কালিমা তাইয়্যিবা বানিয়ে দেন আল্লাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কালিমা তাইয়্যিবা দিয়ে দেন আল্লাহ প্রতিটা সেকেন্ডের ভগ্নাংশে ভগ্নাংশে কালিমা তাইয়্যিবা দিয়ে দেন আল্লাহ কালিমা তৈবা পড়তে পড়তে ঘুম কালিমা তৈবা পড়তে পড়তে চেতন কালিমা তৈবা পড়তে পড়তে উঠা কালিমা তৈবা পড়তে পড়তে বসা আল্লাহ কখনো তাসবিহ হবে জবানে কখনো তাহমিদ হবে কখনো তাকবীর হবে কখনো তাহলিল হবে কখনো দুরুদ শরীফ হবে কখনো ইস্তিগফার হবে কখনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر কখনো সাইয়্যিদুল ইস্তিগফার করব আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতনি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أن পারবো না এভাবে ইনশাআল্লাহ এই মসজিদটা বহাল থাকুক সবাই চান না এরকম মসজিদে মাঝে মাঝে আসা দরকার কিনা বলেন যদি কেউ পারেন এই বইটা সংগ্রহ করবেন এটাই হয়তো জীবনের শেষ রমাদান বইটার নাম কি বলেন এটাই হয়তো জীবনের শেষ রমাদান এক আরব শায়খের লেখা কিতাব আরব আরবিতে আমি সংগ্রহ করতে পারি নাই আমি বাংলাটা সংগ্রহ করেছি বাজারে পাবেন যদি পারেন সংগ্রহ করবেন আমাদের কিতাবগুলো যদি পারেন কিনে নেবেন এই মসজিদটা হইতে এই ঘরটা হইতে অল্প কিছু ঋণ আছে অল্প কিছু কি আছে বলেন ঋণ আছে শুধু একটা লাখ টাকা ঋণ আছে কত লাখ যদি একশো জন মানুষ তৈরি হয়ে যান এই একটা লাখ টাকা ঋণ পরিশোধ করা কি খুব কঠিন কিছু বলেন তো হ্যাঁ গনে গনে একশো মানুষ দাঁড়ান যে আমি একটা হাজার টাকা দেবো আমি ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين صدق الله العظيم أذكي 12 মার্চ 2022 মাদ্রাসায় আশরাফিয়া মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসার
আজকের মাসিক ইসলাহের জোর হযরত মাওলানা আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুহের মাদ্রাসা মাসিক ইসলাহের জোরে উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজাম উলামার যুবক ভাইরা আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে শাবানের আজকে কত তারিখ 8 তারিখ পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ যদি কোনো বাংলাদেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের কোনো প্লেয়ার সে যদি আগামী ডিসেম্বর মাসে আমেরিকাতে খেলার সুযোগ পায় এই মার্চ মাসে তার ঘোষণা আসলো আগামী ডিসেম্বরে সে আমেরিকাতে খেলবে বলেন তো এই নয় মাস এই যুবক কি করবে সবাই বলেন কি পরিমাণ প্র্যাকটিস করবে সে এই নয় মাসে কি পরিমাণ প্র্যাকটিস করবে আচ্ছা বাংলাদেশি কোনো গায়ক যদি অস্ট্রেলিয়ায় সিডনিতে কোনো কনসার্টে গাইবে আগামী ডিসেম্বর মাসে বলেন এই নয় মাস কি করবে গাইবে না ঘুমাবে কি পরিমাণ গাইবে সে কখনো একাকিত্বে কখনো লোকালয়ে কখনো দিনে কখনো রাতে আর প্লেয়ার কি করবে কখনো নিজে নিজেও মারবে নিজে নিজেও দৌড়াবে নিজে নিজেও খেলবে ঘরের ভিতরেও সে খেলবে তার এক স্বপ্ন আমেরিকায় খেলা তার এক স্বপ্ন সিডনি গান গাওয়া আমাদের সামনে রোজা আসতেছে কি হয় আমাদের সামনেও আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন বলেন আর মাত্র 22 দিন